বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের বড়া। এই বড়াটা গরম ভাত বা মুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই গামলার মধ্যে আমি 150 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। পেস্ট করে নেব, মিক্সি করে নিয়েছি, গামলার মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরা একসঙ্গে বাটা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। বেসন দেব, আর একটু বেসন দেব। ১০০ গ্রাম বেসন সব দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। সবগুলো বড়া ভেজে নিয়েছি। বড়াটা কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন বন্ধুরা কত সুন্দর আওয়াজ হচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে।